ভদ্রেশ্বর থানার মানকুণ্ডু লেক ভিউ এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুনের অভিযোগ। মৃত যুবকের নাম অমিত কারক, বয়স আনুমানিক 26 বছর। গতকাল রাত 8টা নাগাদ অমিতের বন্ধু সোমনাথ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাত 11টা নাগাদ বাড়িতে শেষ ফোন করে কথা বলে অমিত। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে অমিতের দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ উদ্ধারের পর দেখা যায় গলাটা কাটা অবস্থায় ছিল, দেহে একাধিক আঘাতের চিহ্ন। দেহ পুকুরে ফেলে ঠাকুরের কাঠামো আর গাছের গুঁড়ি দিয়ে চাপা দেওয়া হয়েছিল। অমিতের বাবা রঞ্জন কারক জানিয়েছেন, কাল রাত 8টা নাগাদ অমিতকে ডেকে নিয়ে যায় তার বন্ধু। অমিত ইলেকট্রিকের কাজ করত, সঙ্গে ফুল দিয়ে অনুষ্ঠান বাড়ি সাজানোর কাজও করত। জগদ্ধাত্রী পুজোর সময় কাজ করেছিল, সেই পয়সার জন্যই গিয়েছিল। রাতে আর বাড়ি ফেরেনি। সকালে জানতে পারি পুকুরে মৃতদেহ ভাসছে। স্থানীয় বাসিন্দা পাড়া কমিটির সভাপতি রঞ্জিত দাস বলেন, রাতে কিছু গন্ডগোল হয়েছিল। গতকাল রাতে আমি ওদের বাড়ি গিয়েছিলাম, তখন অমিত বাড়িতে ছিল। তারপর রাতে লেক ভিউয়ে একটা তিনতলা বাড়ির ছাদে গন্ডগোল হয় জানতে পারি। পরে মন্দিরতলা ক্লাবের কাছে মারধর করা হয়, তারপর পুকুরে ফেলে দেয়। ওই পুকুরে ঠাকুর ভাসান দেওয়া হয়, ঠাকুরের কাঠামো চাপা দিয়ে দেওয়া হয় মৃতদেহের উপর। দুজন ছেলেকেও আমরা দেখতে পাই যারা এই পাড়ার নয়, তাদেরকেই সন্দেহ হচ্ছে। চন্দননগর পুলিশ কমিশনার অর্ণব ঘোষ জানান, প্রাথমিকভাবে জানা গিয়েছে নিজেদের মধ্যে মারামারি হয়েছে, একটি ছেলে মারা গিয়েছে, একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, বাকি কি আছে তা দেখা হচ্ছে। জগদ্ধাত্রী পূজাতে ও কি ফুলের কাজ করে? তারপরে কখন জানতে পারলেন আপনারা আজকে? আজকে আমি রান্না করছিলাম আর কে বললো যে ওখানে একটা লাশ ভাসছে। আমার তো মনটা কাল থেকে আমার ছেলে বাড়ি ফেরিনি করে দৌড়েছি, গিয়ে চটিটা দেখেছি, আমি বলছি আমারই ছেলে হবে, চটিটা দেখে বোঝা যাচ্ছে। কোথায় পড়েছিল? জলের মধ্যে, জলের মধ্যে খালি পা গুলো দেখা যাচ্ছে। ও এক জায়গায় কাজ করতো। কিসের কাজ? ওই লাইটের কাজ। আচ্ছা, দিয়ে তারপরে? তারপর ওই আর রাত্রিবেলা ফেরে নি। তারপর সকালবেলা কিভাবে জানতে পারলেন? ও সকালবেলা জানতে পারলাম, আমি তো কাজ বাইরে, আমি একটা গ্যারেজে কাজ করি। সেই গ্যারেজ থেকে একজন খবর দিল যে এইটার ব্যাপার, যে একটা ওরই মতন দেখ। তারপর যে বন্ধুটা ওকে ডেকে নিয়ে গেল তাকে জিজ্ঞেস করছি যে কী রে ওটা আমি কি নাকি বলে। হ্যাঁ আমি যাকে, এটা কীভাবে হলো? এটা বলে রাত্রিবেলা ওরা সব মারপিট করেছে, এ করেছে, এই নিয়ে সব। কী হয়েছিল? আমি রঞ্জিত দাস, আমি পাড়াতেই থাকি, পাড়া কমিটির প্রেসিডেন্ট। ব্যাপার হচ্ছে রাতেবেলা এখানে আজ সকালবেলা জানতে পারি রাতেবেলা কিছু গণ্ডগোল হয়েছিল। সেই গণ্ডগোলটা হয়েছিল যেটা আমি রাত্রেবেলা ওনার বাড়িতে আসি, তখনও ছেলেটি বাড়িতে ছিল, খাওয়া দাওয়া করে 8:30-9টার সময় বেরিয়েছে। বেরিয়ে যাওয়ার পরে আমিও বাড়িতে খাওয়া দাওয়া করে রাস্তায় হাঁটতে যখন বেরিয়েছিলাম, একটা ছাদের মধ্যে, তিনতলা ছাদের একটা ফাঁকা বাড়ির ছাদে যেখানটা মার্ডারটা হয়েছে, সেই লেকভিউর মধ্যেই একটা বাড়ি আছে, মানে ফাঁকা বাড়ি, তার নতুন আসছে। তিনতলার ছাদে কিছু গালাগাল মন্দ এরকম হচ্ছিলো বেশ জোর জোর করে। এবার তারপরে শুনলাম ওই ছেলেগুলোই, ওরাই মন্দিরতলা বলে এখানে একটা জায়গা আছে, যে কালী মন্দির আছে মানকুড়ি স্পোর্টিং ক্লাবের সামনেই, সেখানে একটা দোকানে কাজ করতো এবং ওই ক্লাবের সঙ্গে ফুলের কাজ, লাইটের কাজ এসবগুলো করতো। ছেলেটা আমি ভালো ছিল, খুবই ভালো ছিলেন, ওই অঞ্চলের ছেলেদের সঙ্গে খুবই মানে ধর্মমান ব্যাপার ছিল মন্দিরতলা ছেলেদের সঙ্গে। যাই হোক, ওখানেও নাকি ছেলেটার সঙ্গে মারধর করা হয়েছে। মারধর করে ওরা রাতে এখানে নিয়ে এসে ওর ডেড বডি ওই পুকুরের ধারে ফেলে দেয়। পুকুরের ধারে ফেলে দিয়ে সেটাকে নট এন ফেলে দেয় না, ফেলে দেওয়ার পরে একটা এখানে যে দেবত্ব পুকুর যেটার মধ্যে ফেলে দেয় দেবত্ব পুকুর, সেখানে পুকুর ঠাকুর টুকুর ভাসান দেওয়া হয়। সেই পুকুরের মধ্যে ওই দুর্গা ঠাকুরের কাঠামো, বিভিন্ন কাঠামো এরকম ভেসে ছিল, সেগুলো দিয়ে চাপা দেওয়া হয় এবং একটা গাছের গুড়ি দিয়ে পর্যন্ত তাকে চাপা দিয়ে রাখা হয়। হুগলি থেকে পাপ্পু সাতরার রিপোর্ট, টাইমস বাংলা।